আমি বর্তমান দেখিবা লিমিট ফর্মুলা। লিমিট ফর্মুলা কোন কইছি না, ফার্স্ট অফ অল কইছি লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনস এ ইজ ইকুয়াল টু কেতে। অর্থাৎ তোমাকে গোটে কোশ্চিন মনে কর দিয়া যাইথিব, কোন না লিমিট এক্স টেন্ডস টু এ, দেন কোন কইথিব না এক্স টু দি পাওয়ার এন মাইনস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনস এ। অর্থাৎ যে কোনসি বি আমার ফংশন দেইথিব সেই ফংশনটি কেউ ফর্মাটে থিব না আমার এক্স টেন্ডস টু এ অছি, তেণু এক্স টু দি পাওয়ার এন হেইথিব, মানে এক্সর ঘাতাঙ্ক কিছু হেইথিব এবং সেই ঘাতাঙ্ক এ র মধ্য ঘাতাঙ্ক সেম হেইথিবা দরকার। এক্সর ঘাতাঙ্ক যাহা হেইথিব এ র ঘাতাঙ্ক সমান হেইথিবা দরকার এবং ডিভিজিবল বাই এক্স মাইনস এ হইথিলে সেই সময়রে কোন করিব তার আনসর কোন হব না এক্স আউ এ র যে ঘাতাঙ্ক অছি তাকু আমি আগরু লিখি দেবা বা তাকু মল্টিপ্লাই করে দেবা এবং এ টু দি পাওয়ার আমার ঘাতাঙ্ক যেতিকি থিব তার পূর্ববর্তী সংখ্যা বা এন মাইনস ওয়ান আমি করে দেবা। সো আনসর কোন হইব না এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনস ওয়ান, বুঝি গেল তো এটা। তারপরে আমি যা সেকেন্ড ফর্মুলা পাখক, সেকেন্ড ফর্মুলা কোন কইছি না লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স বাই এক্স। তো গোটিয়ে কথা মনে রখ, যেতবে তোমাকে গোটিয়ে ফংশন দেইথিব সাইন র এবং সেই ফংশন যে আমি এটি এক্স লিখিছন্তি, মনে কর দিয়া গলা সাইন ওয়াই দিয়া গলা কিংবা সাইন এক্স স্কোয়ার দিয়া গলা, যাহা বি দিয়া গলা ফংশন তলে মধ্যে ডিভিজিবল সেতিকি হইথিবা দরকার। এটি এক্স দিয়া হয়েছে ফংশন, তলে ডিভিজিবল হয়েছে এক্স, সেই টাইমে আমার আনসর আসব কেতে ওয়ান, বুঝি গেল তো এটা। নেক্সট আমি যা থার্ড ফর্মুলা কু, সে কোন কইছি না লিমিট এক্স টেন্ডস টু এ ট্যান এক্স বাই এক্স, যেমিতি মু কহিলি লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এক্স বাই এক্স, যেমিতি আমার সাইন এক্স বিষয়ে মু কোন কহিলি সাইন এক্স বিষয়ে কহিলি সাইন এক্স বাই এক্স, সেইপরি যদি আমার ট্যান এক্স বাই এক্স হেলা দেন তার ভ্যালু রহিব ওয়ান, বুঝি হচ্ছে কি নাই। তারপরে আমি ফোর্থ ফর্মুলা কু যা কোন না লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটি আমার রহুতিলা লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট এক্স টেন্ডস টু এ মানে কোন না এ ঠারু জস্ট টিকে অধিক হইথাই পারে কিংবা এ ঠারু জস্ট টিকে কম হইথাই পারে। লিমিট এক্স টেন্ডস টু জিরো মানে কোন নিয়রলি ইকুয়াল টু জিরো রু তলকু টিকে হইথাই পারে কিংবা জিরো রু উপরকু টিকে, মানে জিরো পয়েন্ট জিরো 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 হইপারে কিংবা মাইনস জিরো পয়েন্ট জিরো 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 হইপারে। তো এই কেসরে কোন হব, যেতবে লিমিট এক্স টেন্ডস টু জিরো দেইথিব এবং ওয়ান মাইনস কস এক্স বাই এক্স সেই কেসরে মধ্যে ওয়ান হব, এখন তুমি মাইন্ডে রাখলে কোন হব না তোমার লিমিট রু গোটে ফোর মার্কস কোশ্চিন আসে লিমিট রু যে কি এই ফর্মুলা রিলেটেড থিব, যদি তুমি এই ফর্মুলা মনে রাখি দেন ফর্মুলা কু আপ্লাই করি খালি আনসর বাহার করিবার অছি, বুঝি হচ্ছে কি নাই। তো এটি কোন কইছি দেখ লিমিট এক্স টেন্ডস টু যেতবে ওয়ান মাইনস কস এক্স বাই এক্স, গোটিয়ে কথা মাইন্ডে রাখি যে কোনসি আমার ট্রিগোনোমেট্রিক ফংশন হোক যাহা বি হোক যদি ফংশন ইয়া সহিত এক্স আড হয়েছি দেন তলে ডিভিজিবল হইতিবা দরকার এক্স, মনে কর এটি এক্স স্কোয়ার অছি, মনে কর এটি এক্স স্কোয়ার অছি দেন তলে আমার ডিভিজিবল মধ্যে হইতিবা দরকার এক্স স্কোয়ার, বুঝি হচ্ছে কি নাই। তাহলে যাইকি আমি এটি আনসর পাই পারিবা কেতে না ওয়ান, বুঝি হচ্ছে তো। তারপরে যা আই ভি ভি বিট কু, ভি বিট কোন কইছি লিমিট এক্স টেন্ডস টু জিরো লগারিদমিক অফ ওয়ান প্লস এক্স ডিভিজিবল বাই এক্স, মু কহিলি কোন না যে কোনসি ফংশন কু আমি নেলে লগারিদমিক ফংশন নেলে মধ্যে এটি আমার ওয়ান প্লস এক্স অছি, তো এটি বি আমার এক্স ডিভিজিবল হয়েছি তেণু ইয়ার আনসর কেতে ওয়ান। দেন কোন কইছি লিমিট এক্স টেন্ডস টু জিরো লগারিদমিক অফ ওয়ান প্লস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এমতি থিলে মধ্যে ওয়ান হব। তারপরে আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো লগারিদমিক অফ ওয়ান প্লস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স থিলে মধ্যে ওয়ান হব। লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনস ওয়ান বাই এক্স, এই কেসরে কোন হব না ইয়ার আনসর হব ওয়ান। তো যেটি তোমাকে এমনি ডিরেক্টলি দিয়ে দিয়েছিল সেটি আমার ফোর মার্কস আসবনি, সে আমার আসিযোগ ওয়ান মার্ক কোশ্চিন। কিন্তু যদি মনে কর মু কহিলি এটি ই টু দি পাওয়ার ফাইভ মাইনস ওয়ান বাই ফাইভ, বুঝি হচ্ছে কি নাই, তো ইয়ার আনসর মধ্যে কোন ওয়ান মার্ক কোশ্চিন আসিপার, যে ওয়ান আসব কি না আনসর দেখ ই টু দি পাওয়ার এক্স, এক্স জায়গায় মনে কর মু ফাইভ নেলি দেন তলে মধ্যে ডিভিজিবল হইতিবা দরকার ফাইভ, বুঝি হচ্ছে তো। তারপরে আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনস ওয়ান বাই এক্স, যদি এ টু দি পাওয়ার যেতিকি ফংশন থিব ডিভিজিবল হইতিব সেতিকি
ता ए टू दि पावर एक्स माइनस वन होता यार आंसर आसो लग ए बुझी हूँ कि ना यार आंसर के आसो लग ए ये तुम आम कौन ना लिमिट फर्मूला बुझी हूँ तो लिमिट फर्मूला यहाँ को मन रखी तुम फोर मार्क्स क्वेश्चन आराम से करपर एवं यहाँ पढ़वार अर्थ कौन ना यापर आम गोटे चैप्टर अच्छी डेरिवेटिव मुझ तुमको डेरिवेटिव फर्मूला देवी से चैनल को सब्सक्राइब करनी जदि ये जाए लाइक करना चाहिए लाइक करनी आपण फ्रेंड्स मानक सहित सेयार करूँ ऑल नोटिफिकेशन रे क्लिक करूँ जोद्वारा आम डेरिवेटिव वीडियो अपलोड कले आपण निकट को नोटिफिकेशन चली जीवो थैंक यू।